আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহ রহমতে আমি ভালো আছি। তো আজকে ফিজিক্স ওয়ান, যেটা বিষয় কোড হচ্ছে 65912, অধ্যায় 10, তরঙ্গ ও শব্দ সম্পর্কিত অধ্যায়ের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলাপ আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন মূল আলাপ আলোচনায় যাওয়া যায়। প্রথমে তরঙ্গ কাকে বলে? জীব উজ্জীবিত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই যে একটি পুকুরে যদি ঢেল ছোড়া হয়, তাহলে পুকুরের পানির তরঙ্গটি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, কিন্তু পানি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় না, জাস্ট কেবলমাত্র তরঙ্গ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। আবার আমরা যদি চিন্তা করি যে ধান খেতে যখন প্রবল বেগে বাতাস বয়, তখন দেখা যায় একটা ঢেউ বা তরঙ্গ সুন্দরভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, কিন্তু ধান গাছগুলো ঠিক তার যেই আগের জায়গায় ছিল সেখানেই রয়, শুধুমাত্র তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তো আশা করি তরঙ্গ সম্পর্কিত বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা যে টপিকস নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তবে সেই গতিকে স্পন্দন গতি বলে। যেমন সরল দোলকের গতি, সুরশালাকার কম্পনের গতি, এগুলো হচ্ছে স্পন্দন গতি। তো আসলে প্র্যাকটিক্যালি যদি আপনাদের বোর্ডে দেখাইতে পারতাম হয়তো খুব ভালো লাগতো, যে আমরা এক খণ্ড পাথরকে বা একটি বলকে যদি সুতা দিয়ে টাঙ্গিয়ে দিই এবং ওই বলকে যদি সামান্য টেনে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে এক সময় সে ডান দিকে অগ্রসর হবে এবং অন্য সময় বাঁ দিকে অগ্রসর হবে। তো এই টোটাল যে পর্যায়কাল, এই পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাচ্ছে, বাকি সময় অন্যদিকে যাচ্ছে, এটিকেই আসলে স্পন্দন গতি বলা হচ্ছে। এরপর আমরা যাচ্ছি যান্ত্রিক তরঙ্গ। কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় সেটাই হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। উদাহরণ হিসেবে আমরা পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ প্রভৃতি যান্ত্রিক তরঙ্গ হিসেবে বিশ্লেষণ করতে পারি। এরপর এই অধ্যায়ের মেন টপিকস যেটা আমরা অনুপ্রস্থ তরঙ্গ, অণু, দৈর্ঘ্য তরঙ্গ, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, সেটার বিশদ ব্যাখ্যা আমরা নিচের অংশ যখন যাব তখন দেখাব। আপাতত পূর্ণ স্পন্দন কাকে বলে এটা দেখি। তরঙ্গের উপরিস্থিত কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে। উদাহরণ হিসেবে আমরা বৃত্তাকার পথে যদি চিন্তা করি যে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে যদি চলে আসে, তাহলে একটা পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ হলো। তো পূর্ণ স্পন্দনও সেরকমই, যে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি ওই বিন্দুতে ফিরে আসে সেটা হচ্ছে পূর্ণ স্পন্দন। এরপর হচ্ছে পর্যায়ক্রম, যে সময় পরপর তরঙ্গের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ যে সময়ে তরঙ্গের উপরে স্থিত কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয় তাকে পর্যায়কাল বলে। অর্থাৎ একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটাকে পর্যায়কাল বলা হচ্ছে। কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে যতগুলো তরঙ্গ সৃষ্টি হয়
তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। তরঙ্গের সৃষ্টি হয় কম্পনশীল বস্তু থেকে, তাই কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক তরঙ্গের কম্পাঙ্কের সমান। কম্পাঙ্কের একক হচ্ছে হার্স। তো এক হার্স কি? স্পন্দনশীল কোনো বস্তুকণা এক সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করলে তার কম্পাঙ্ককে এক হার্স বলে। অর্থাৎ এক সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে হবে। বিস্তার, সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে বলা হয় বিস্তার। সাম্যাবস্থান অর্থাৎ একটা বস্তু যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বা যে অবস্থায় রাখা আছে সেখান থেকে সর্বাধিক যেদিকে যাবে সেটাই হচ্ছে তার বিস্তার। দশা, কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে তার দশা বলে। অর্থাৎ যে কোনো মুহূর্তের তার সামগ্রিক অবস্থা এটাই হলো তার দশা। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের উপর একই দশা আসে এমন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। অথবা বলা হচ্ছে কম্পমান বস্তুর একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে। অথবা একটি পূর্ণ স্পন্দনের সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ বেগ, নির্দিষ্ট দিকে তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু কণাগুলো স্থানান্তর হয় না। এরপর আমরা দেখব তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং অপরটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সঙ্গে সমকোণে অগ্রসর হয়। অর্থাৎ এই ক্ষেত্রে তরঙ্গগুলো মাধ্যমের স্পন্দনের কণার দিকের সাথে সমকোণে অগ্রসর হয় এবং এই ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ উৎপন্ন হয় এবং একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গপাদ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পন্দন মাধ্যমের দিকের সাথে সমকোণে অগ্রসর হচ্ছে। কিভাবে সমকোণে হচ্ছে? যে এই রেখাটা আনুভূমিক বরাবর রয়েছে, এগুলোর সাথে প্রত্যেকটা কণা লম্বভাবে থাকলে মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে, এই জন্যই সমকোণে অগ্রসর হচ্ছে। অণু দৈর্ঘ্য তরঙ্গ, যে তরঙ্গের সঞ্চালনের দিক মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে থাকে সেটা হচ্ছে অনুপ্রস্থ। অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে সঞ্চালনের দিক মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে থাকে। বিষয়টি দেখলে আমরা বুঝতে পারব যে এটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ এটি আপ ডাউন করে যাবে। অর্থাৎ এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ পাদ। তরঙ্গ শীর্ষ মানে তরঙ্গ সর্বোচ্চ কত দূর পর্যন্ত গিয়েছে আর সর্বনিম্ন কোথায়, এই রেখাতে যখন এই তরঙ্গ এসে মিশে তখন এখানে জিরো পয়েন্ট আর এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট। এই জন্য তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ দুইটা, আর সর্বোচ্চ বিস্তার কতখানি হয়েছে এটা হচ্ছে বিস্তার। অপরদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যে শব্দর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে কখনো শব্দ সংকোচন কোথাও প্রসারণ, এইভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হলে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অপরদিকে
তরঙ্গ যখন মাধ্যমের কোণাগুলোর দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তো আশা করি অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য। জাস্ট সংজ্ঞাগত যে বিষয়গুলো আমরা দেখেছি সেটাই এখানে বলব। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়েছে, অপরদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়েছে। তারপর দেখলাম মাধ্যমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত উৎপন্ন হয়, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হয়। একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গপাত নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত, অপরদিকে একটি সংকোচন এবং একটি প্রসারণ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত। তো এই ছিল আজকের আলাপ আলোচনা। আশা করি এ পর্যন্ত আপনারা খুব ধৈর্য সহকারে ভালোভাবে বুঝতে পেরেছেন। এই অধ্যায় সম্পর্কে লাগাতার অর্থাৎ পরপর ক্লাসগুলো আমি আপলোড দেব। আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও খুব সযত্নে এবং মনোযোগ সহকারে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত মাস্ক পরবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।